হ্যালো ফ্রেন্ডস, ফিরে এলাম আমি শিল্পী, শিল্পীস ব্লগ। তো তোমাদের কাছে আবার চলে এলাম। তো কালকে একটা ভিডিও দিয়েছিলাম আমার মনিটাইজেশন নিয়ে, আর কে কে হেল্প করেছে, কে কে আমাকে কে ইন্সপায়ার করেছে ইউটিউব খোলার জন্য, সব কথা বলেছি। যারা যারা আমাকে ইউটিউবে সাহায্য করেছে, হেল্প প্রচণ্ডভাবে দিনরাত হেল্প করেছে, আর আমাকে কে ইন্সপায়ার করেছে ইউটিউব খোলার জন্য, সব তোমাদেরকে বলেছি। বাট আমি একজনের কথা বলতে ভুলে গেছি বলে তা নয়, আমি সত্যি কথা বলতে কি, তার জন্য আজকে আমি আবার এসেছি। তো তার কথা আমি ভুলিনি। আমি প্রথমে একটা ভিডিও করেছিলাম, তো সেটার মধ্যে আমি কিছু কথা বলেছিলাম যেটা আমার হাজবেন্ড পছন্দ করেনি, বলেছে না কিছু বলতে হবে না। তার জন্য আমি কি করেছি, ওখান থেকে একটু টুকরো টুকরো করে আমি পরের কথাতে আমি এডিট করেছি। এডিট করাতে গিয়ে আমার একটা ছোট্ট বোন, কি বলবো, মরিয়া পাখি ব্লগস, তার কথা একদম আমি ভুলে গেছি, যেটা সত্যি কথা। ওটা মানে আমি ভেবেছি যে ওটার মধ্যে হয়তো আছে মুনিয়া পাখির ব্লগসের, মানে আমার মাথাতে এতটা নেই, যেটা মানে কি বলবো, মুনিয়া পাখি ব্লগস আমাকে মানে কি বলবো সবসময় আমার ভিডিও দেখে, আমার লাইভে সবসময় মানে রাত্রে পর্যন্ত ও আমার লাইভে থাকতো। আমার একটা পিচ্চি ছোট্ট বোন যাকে আমি খুব খুব ভালোবাসি, সত্যি কথা মুনিয়া, তোকে কিন্তু আমি খুব ভালোবাসি রে, ভীষণ ভালোবাসি। তো মানে কি বলবো, ওর কথা মানে কালকে বাদ যায়, তো আমার কমেন্ট বক্সে মানে যখন লিখলো, মানে আমার এত খারাপ লেগেছে, মানে আমি রাতে ঘুমাতে পারিনি ওর জন্য, মানে আমার খুব খুব কষ্ট হয়েছে ওর জন্য, মানে আমি কি বলবো, মানে আমি বলতে পারছি না, মানে ভীষণ, মানে কালকে রাতে আমি ঘুম হয়নি, যে মানে যখন ওর মেসেজটা পড়লাম, সত্যি আমি মানে এত প্রিয় আমার, এত মিষ্টি একটা বোন মনিয়া পাখি ব্লগসের শান্তা। ওর ভিডিও সব ভাইরাল, প্রচুর মানে সব ভিডিও ধরতে গেলে ভাইরাল হয়েছে রিসেন্টের, প্রচুর ভিডিও 2 লাখের উপর চলে গেছে, আরো বেশি হবে। তো মানে আমি ও আমাকে এত হেল্প করেছে, রাত্র জেগে ও আমার লাইভে থাকতো, সব সময় থাকতো, কথা না বলতে পারলেও অন থাকতো। তো কি বলবো মুনিয়া, তুই খারাপ পাস না মুনিয়া, তোকে আমি খুব ভালোবাসি রে বোন, খুব ভালোবাসি, কি বলবো। তার জন্য আজকে আমার আবার আসা এখানে, আমি তার জন্য তোর জন্য এসেছি। তো তুই প্লিজ মনে কিছু নিস না, তোর মানে ভালোবাসার মানুষ মানে অনেক, মানে কি বলবো, অনেক ভালোবাসার মানুষ আছে যার কথা সত্যি মানে এত, মানে সে তো আমার মনেই আছে, তাকে বলার কি দরকার, এরকম একটা হয়ে গেছে হয়তো আমার, বা আমি ওই এডিটিং এ ভুল করেছি, তো তার জন্য সরি মনিয়া, তোকে অনেক ভালোবাসি, ভালো থাকিস, কেমন। তো শান্তার নামটা বলা হয়নি, শান্তা আমার মনিয়া পাখি ব্লগ শান্তা আমাকে অনেক হেল্প করেছে ইউটিউবে, তো তাকে আমার অনেক ভালোবাসা। ছোট্ট একটা বোন, মিষ্টি একটা বোন, পিচ্ছি একটা মেয়ে, বহুত কাজ করে শান্তা পাখি, কি বলবো, আমরা শান্তা পাখি বলি, মনিয়া পাখি ব্লগস, ওর মেয়ের নাম মনিয়া। তো ঠিক আছে শান্তা, খারাপ পাস না, কেমন, দিদিটাকে ক্ষমা করে দে। আর দেখো, আর আজকে আমি একটু টাউনে গেছিলাম, শরীরটা ভালো ছিল না, তো তবুও আমি একটু টাউনে গেছিলাম, মার্কেটে গেছিলাম, তো দেখা যাচ্ছে একটা বেড কাভার অলরেডি বিছিয়ে ফেলেছি, 3টে বেড কাভার এনেছি, বালিশের কাভার এনেছি, বালিশের কভার এনেছি, তারপর তোমার ওই স্টিলের যে বড় ছাঁকনিগুলো ওগুলো এনেছি, বড় ছাঁকনিগুলো এনেছি, তারপর একটা ঝাঁঝরি এনেছি, তারপর একটা মাছের অ্যাকোয়াগার্ডের, মাছের যে পাওয়ার ফিল্টারটা যেটা দিয়ে মাছ শ্বাস প্রশ্বাস নেয় অক্সিজেন, ওটা একটা এনেছি, তারপর 2টো নাইটি এনেছি, আরো জানি কি আমার মনে পড়ছে না, ও 2টো নাইটি এনেছি, তারপর অনেক কিছু এনেছি। তো এর মধ্যে আরো কত রকমের মশলা টসলা বকর চকর অনেক কিছু এনেছি, আর তার মধ্যে টাউনে গেলে নেল পালিশ কিনবো না, নেল পালিশ কিনবো না, তা কি হয় কখনো। তো দেখো এখানে এটা 4টা নেল পালিশ কিনেছি, দেখো টাউনে গেলে এগুলো কিনি, দেখো 4টা 4টা 4 কালার, দেখো এই 4টা কিনেছি, মানে টাউনে গেলে নেল পালিশ আর রুমাল, কিন্তু বাট আজকে আমি রুমাল কিনতে ভুলে গেছি, তো এত খেয়াল ছিল না। তো এটা দেখো এই যে 4টা কালার, একটা ব্লু, একটা অরেঞ্জ, অরেঞ্জ কালার, একটা রেড, একটা পিঙ্ক, এটা তো আমার ফেভারিট কালার, তোমরা সবাই জানো আমার পিঙ্ক আমার খুব ফেভারিট কালার। তো এটা একটা, আর 2টো লিপস্টিক, 2টো লিপস্টিক নিয়েছি, দেখো এগুলি একটা 200 টাকা করে পড়েছে, দামটা এত বেশি মানে এত মানে খুব ভালো লিপস্টিকটা, তো আমি এখন দিয়েছি একটু, তো লিপস্টিক বেশ ভালো, দুটো কালারের নিয়েছি, বেশ ভালো। তো আর একটা ফেসেস এর কাজল কিনেছি, আর অনেক কিছু কিনেছি, আর মানে অনেক কিছু কিনেছি যেটা সত্যি কথা, তো মানে অনেকদিন পর মার্কেটে গেলাম, তো তার জন্য বহুত কিছুই কিনা হয়েছে টুকটাক টুকটাক। একটা স্প্রাইটের বোতল কিনে আনলাম ছেলের জন্য, সরি একটু দেখি, একটা স্প্রাইটের বোতল কিনে আনলাম ছেলের জন্য,
তারপর আমার মনে নেই, যাই হোক অনেক কিছু টুকটাক করলাম। তো এত মানুষজনও চলাচল নেই আমাদের আগরতলা ত্রিপুরাতে, বেশ কমই মানুষ আছে, মানে একটু ডিস্টেন্স বজায় রাখছি, বা একটা অটোতে একজন করেই উঠতে দেয়, দুজনের দুজন দুজন করে উঠতে দেয় না, বা টমটমে এরকমই হচ্ছে, একজন করেই বসতে দেওয়া হয়, এরকম ভাবে চলছে, লকডাউন চলছে। তো ঠিক আছে, আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসব, ব্লগ দিতে পারবো কিনা আমি জানি না, কারণ আমার সত্যি কথা সকালবেলা ঘুম থেকে একটু উঠতে দেরি হয়, তার জন্য ব্লগটা আমি দিতে পারছি না, তো সরি। আমার খুব ইচ্ছা হচ্ছে ব্লগটা দেওয়ার, বাট দেখার চেষ্টা করবো, দেখি একটু একটু করে তুলে আমি তোমাদেরকে দেখাবো, ব্লগটা দেখাবো। তো এরপর দেখি কালকে দিতে পারি কি, আজকে তো তোমাদের সঙ্গে কথা বলছি, তো সবাইকে বলছি যারা আমার ইউটিউবে সাহায্য করেছে সবাইকে অনেক ভালোবাসা, অনেকের নাম বাদ পড়ে গেছে আমি জানি, বাট আমার খেয়াল নেই। তো শান্তাকে, শান্তার জন্য আমার কালকে খুব কষ্ট লেগেছিল, ছোট্ট একটা পিচ্চি একটা বোন, তার জন্য আমি আবার এই এখানে চলে আসা তোমাদের সামনে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই বলে আমি আমার ভিডিওটা শেষ করছি, টাটা।